नमस्कार इनी हच्छेन तनुश्री पाल आमी उनार जामाई बाबू उनी आगे पड़े जाए सीढ़ी थेके पड़े जावर पर उनार कोमरे चोट लागे चोट लागार पर अनेक डॉक्टर देखाना हुएछे किन्तु प्रचंड पेनफुल छिलो तो हाँटते पारतो ना डान दिकेर पाटा पुरो एकदम पेन हतो नार्व पुरो धरे नित छ मास सात मासेर काछाकाछी उनी पुरो माने এত অসহ্য যন্ত্রণা থাকতে পারত না। 15-20 দিন আগে উনি বেড রেস্ট হয়ে যায়, হাঁটতে পারে না, বসতে পারে না, শুতে পারে না। তা আমি রবীন্দ্রনাথ ট্যাগোর হসপিটাল আরএনটি হসপিটালে আসার পরে ডক্টর অমিতাভ চন্দ্রকে আমি ওনাকে দেখাই, উনি দেখেন, দেখে আমার পেশেন্টের সব কিছু রিপোর্ট করে সার্জারি করে উনি এখন ভালো রেখেছেন, খুবই ভালো আছে। ডক্টর অমিতাভ চন্দ্র ধন্যবাদ। কদিন আগে আমাদের হাসপাতালের ওটি টেকনিশিয়ান আমাকে বললেন যে একজন ওনার জানাশোনা পেশেন্ট আছে, অল্প বয়সী মেয়ে, 30 বছরের মেয়ে, নাম তনুশ্রী পাল, সাংঘাতিক কষ্ট পাচ্ছে, ব্যথায় কোমর থেকে ডান পায়ে অসহনীয় ব্যথা এবং বেডরিডেন হয়ে গেছে, তো ওনারা আমাকে দেখাতে চান। তো আমার কাছে হাসপাতালে আমি আনতে বললাম, হাসপাতালে দেখলাম, দেখে আমি দেখলাম যেটা মনে হলো যে বিবরণ শুনে যে বড় সড়ো স্লিপ ডিস্ক হয়েছে। তো আমরা এমআরআই করালাম, এমআরআই করিয়ে দেখলাম যা ভেবেছিলাম তাই, বিরাট বড় একটা ডিস্ক বেরিয়ে নার্ভকে ভীষণ চেপে ধরেছে। তো আমি তখন বললাম যে এটা তো অপারেশন ছাড়াও গতি নেই। তো পেশেন্ট এবং বাড়ির লোকেরা খুব ভয় পেয়ে গেলো যে মানে স্পাইনের অপারেশন করতে গেলে প্যারালিসিস হবে কি না। তো আমি ওনাকে বললাম যে আপনি চিন্তা করবেন না, আমি গত 20 বছরের ওপর আমি ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস করছি এবং এই অপারেশনের পরে আমার হাতে আমি কোনো পেশেন্টকে প্যারালিসিস হতে দেখিনি, এবং এটা নিশ্চিত এই অপারেশনের পর অপারেশনটা হয়, রোগী ঘুম থেকে অ্যানেস্থেশিয়া থেকে ফিরে বলে যে ব্যথা একদম গায়ে, এটা হয়, এটা উইদাউট এক্সেপশন কিন্তু হবেই, যদি না হয় তাহলে কিন্তু চিন্তার ব্যাপার, আমরা অন্যান্য ইনভেস্টিগেশনস করে দেখতে হয় যে কেন ব্যথাটা কমছে না। তো তনুশ্রীকে আমরা ওই মিনিমাল ইনভেসিভ সার্জারি করলাম যে খুব অল্প কেটে যেটা আমরা অপারেশনটা করি সেই করা হলো, এবং অপারেশনের পরেই মানে ঘুম থেকে উঠে বললো যে আমার ব্যথা চলে গেছে, এবং সেই দিনই ও সন্ধ্যাবেলা বাথরুম টাথরুম যাওয়া পরের দিনই সকালবেলা ছুটি হয়ে গেল। ও আজকে ফলো আপে এসছে, একদম পেইন ফ্রি, কোনো সিমটমস নেই, বিরাট বড় ডিস্ক বেরিয়েছিল অপারেশনের সময়, এবং আশা করি যে ওর আর এই সমস্যা কোনো দিন হবে না। হি শি ইজ কমপ্লিটলি কিওরড অফ দ্য ডিজিজ। ধন্যবাদ, নমস্কার।